वेलकम टू द आरके स्टडी क्लास আমরা যে 200টি ম্যাথমেটিক এসএসসি জিডির জন্য নোট তৈরি করেছি তার এটি 22 নম্বর 23 নম্বর 24 নম্বর এবং 25 নম্বর ম্যাথ আজকে সলিউশন করব এই সলিউশনগুলি তুমি দেখতে পাচ্ছ আমি অপশনগুলো এখানে লিখে রেখেছি ঠিক আছে তো তুমি অপশনগুলো একবার দেখে নাও ভালো করে ঠিক আছে এরপর আমরা এই সলিউশনটি শর্টকাটে কি করে করবে বা এই ধরনের ম্যাথ আসলে কি করে করবে তোমাকে ডিটেইলসে জানাবো জানার আগে বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি দাবিয়ে দাও কারণ সবার প্রথমে সবার ফারস্টে নতুন ভিডিও পেতে গেলে এই সাবস্ক্রাইবটা জরুরি হয়ে পড়েছে অঙ্ক হচ্ছে আমরা একটা জিনিস যেখানে ট্রিক লাগবে যেখানে শর্টকাট নিয়ম পাবে এই শর্টকাট নিয়মের বলে তোমাকে তোমাকে চাকরি করে দেবে ঠিক আছে তো এই শর্টকাট নিয়মের বলে তোমাকে চাকরি করে দেবে সেই শর্টকাটটা তুমি মনের অন্তর থেকে জানো কেমন তো মনের অন্তর থেকে না জানলে সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে তাই শর্টকাট ট্রিকগুলো বলতে চলেছি এবং তুমি যদি মনে করো যে আমাদের এই 200 ম্যাথ তোমার কাজে আসবে তবে আমি বলবো তুমি আমাদের এই ম্যাথটি নিয়ে নাও স্যাম্পল দেখার জন্য তুমি আমাদের স্যাম্পল পেপার আসতে পারো ঠিক আছে বা ভিডিও শেষে আমি একটা ছোট্ট ভিডিও দেবো যে ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের ম্যাটেরিয়ালটি কত জরুরি চলো আর দেরি না করে কথা না বলে আসা যাক আজকের সলিউশনে প্রথমে আমি দেখবো এই সলিউশনটা আমি এখানেই করব ঠিক আছে তাই এটা মুছে দিলাম অপশনগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে নিয়ম হচ্ছে দেখো এখানে আমি খুব সুন্দর করে যদি করি খুব সহজ সস্তায় দেখো আমি শুধু এই কাজটা প্রথমে করব তাহলে 7 + 7 + 1 সাথে সাথে ভাগ করলে 1 হয় এবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখো এই ব্র্যাকেটটা আছে মানে প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয় তাই 3টে 7 যোগ করব একটা দুটো তিনটে তো 3টে 7 যোগ করলে হয় 21 তাহলে আমি লিখলাম 21 ঠিক আছে আর এই বাই আছে মানে ভাগ আছে তাহলে 7 দিয়ে ভাগ করলো তাহলে এইটা ভাগ করলে কত হয় বলো তো দেখো 21 দিয়ে 7 ভাগ করলে ভালো করে দেখো তাহলে 3 হলো তাই তো 3 আর এইটা যোগ করলে কত হয় বলো তো দেখি 7 + 4 = 14 আর কে 15 তাহলে হলো 15 তাহলে 15 + 3 তাই তো যদি 15 + 3 হয় তাহলে তুমি এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ 5 আনসার তাহলে আমার এই প্রশ্নের আনসার হলো 5 আবার যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বলি এই যে এখানে 3টে 7 আছে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে এই ব্র্যাকেটটা 3টে 7 যোগ করে নিয়ে 7 দিয়ে ভাগ করব অর্থাৎ 7 + 7 = 14 + 3 = 21 21 কে 7 দিয়ে ভাগ করব বোঝা গেল এখানে শুধু একটা 7 ভাগ নয় এখানে পুরো 7টা ভাগ আর এখানে চলে একটা 7 ভাগ এটাই হচ্ছে পার্থক্য ব্র্যাকেট দিলে বোঝায় পুরোটাকে ভাগ আর সিঙ্গেল দিলে সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে বোঝা গেল আজকের এই অঙ্কটা তাহলে খুব সহজে বুঝতে পারলাম অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল সেটা তোমরা করে নেবে চলো দেখা যাক সেকেন্ড প্রসেস আচ্ছা আমরা সবাই জানি একটা বদমাস বলে একটা রুলস আছে অঙ্কের ক্ষেত্রে সেই নিয়মটি কাজে লাগে তবে সেই নিয়মটি কাজে লাগার আগে তোমাকে বলে দিই যে আর একটা নিয়ম হচ্ছে সব আগে যে বদমাস অর্থাৎ যোগ গুণ ভাগের আগে যোগ গুণ ভাগের আগে অফ নিয়মটা আগে করতে হবে অপের কাজ আগে করবো কিসের কাজ অপের কাজ আগে করো তো অপের কাজ আগে করতে হবে বোঝা গেল তো অপের কাজ তোমাকে আগে করতে হবে এই অঙ্কটা কিন্তু অনেকে ভুল করবে তুমি করে দেখো আচ্ছা তোমাকে আমি সময় দিচ্ছি ঠিক আছে 10 সেকেন্ড যদি করতে থাকো ভিডিওটি পজ করো পজ করে অঙ্কটি করো করে আমার সলিউশন দেখতে পারো ওকে চলো আসা যাক আমি কি বললাম অপের কাজটি আগে করব ঠিক আছে তো অপের কাজ আগে করব তাহলে নিশ্চয় দেখতে পাচ্ছ এই অংশের কাজটি তোমাকে আগে করতে হবে এবং এই অংশের কাজটি আগে করতে হবে বোঝা গেল আমি দেখো স্কোর করে দিয়েছি বক্স করে দিয়েছি এই অংশের কাজটি আমি আগে করব তারপরে এই অংশের কাজটি করব ঠিক এই অংশের কাজটি করব চলো কেমন দেখা আছে এই অংশের কাজ যদি আমি করি তোমাকে আমি যদি দেখাই এই অংশের কাজটি যদি করা যায় তাহলে কি হবে তাহলে আমি এটা লিখে দিলাম 1/5 আচ্ছা ভাগ করলাম এটা কত হলো 1/25 হয়েছে ওকে এটা লিখো 5 × 5 1/25 আর এটা ভাগ লিখে দিলাম 1/5 হয়েছে এবার দেখো তাহলে এবার আমি এই 1/5টা এখানে লিখলাম ঠিক আছে আর যেহেতু ভাগ ভাগের নিয়ম হচ্ছে ভাগ করার নিয়ম হচ্ছে যে ভাগটাকে গুণে লেখো এবং সংখ্যাটাকে পাল্টে দাও তাহলে এখানে গুণ লিখলাম তাহলে এইটা পাল্টে যাবে পাল্টে দিলে কত হবে 25/1 অর্থাৎ 25 ঠিক আছে এবার এইটা 1/25 লিখলাম এটাকে পাল্টে দিলাম হয়ে গেল 5 বুঝতে পারলাম খুব সহজ অঙ্ক দেখো ভাগের নিয়ম হচ্ছে ভাগটাকে গুণে পরিবর্তন করব এবং পর সংখ্যাটাকে উল্টে দেব তাহলে এটা 1/5 ছিল 5 হয়ে গেল এটা 1/25 ছিল 25 হয়ে গেল এবার কাটাকুটি করব 5 × 5 = 25 আবার এই উপরেটা কাটাকুটি করব তাহলে কি দাঁড়ালো ভালো করে দেখি আমার শুধুমাত্র এখানে একটা 5 আছে আর এখানে 5 আছে কিন্তু এখানে আছে 1/5 তাহলে উপরে একটা 5 ছিল আর এই নিচের 5টা উপরে যে গুণ হয়ে গেল কারণ এখানে 1/5 আছে ভালো করে দেখো তো 5টা গুণ হয়ে গেল তাহলে 5 × 5 = 25 হয়ে গেল রাইট তাহলে 25 হলো অন্তর অনেক হয়তো ভাববে অনেকের ভুল আনসার হয়েছে তোমরা ভালো করে দেখো তুমি কমেন্ট বক্সে জানাও সত্যি কি তুমি আনসারটা পেয়েছিলে কেমন পারলে না পারলে সেটা তুমি আমাকে জানাবে
চলো এবার আসি, এই ম্যাথগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো ট্রিকি ম্যাথ এবং অনেকবার রেখেছে এসএসসি তে আসার সম্ভাবনা, এসএসসি জিডি ঠিক আছে আগামী আসার সম্ভাবনা, তাই তোমাকে বলবো তাড়াতাড়ি 200টা ম্যাথ নিয়ে নাও, কারণ এই 200টা ম্যাথ তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? টাকাটা খুব বেশি নয়, মাত্র 200 টাকার বিনিময়ে তুমি এই ম্যাথগুলো পেয়ে যাচ্ছ, হয়েছে? অনেকে নিয়েছে, যারা নিয়েছে তাদেরকে ধন্যবাদ, ঠিক? চলো এবার একটু আমি সমাধান দেখাই পরের ম্যাথটা কি আছে। পরের ম্যাথটা আমি এটা মুছে ফেললাম, পরের সমস্যাটা এই, পরের সমস্যাটা হচ্ছে এই। আচ্ছা পরের সমস্যাটা করার আগে তোমাকে আমি একটা নিয়ম বলে দিই, তাহলে ভালো হবে, ক্লিয়ারলিটি হয়ে যাবে। যদি ধর একটা সংখ্যা লেখা আছে, আচ্ছা আমি এখানে লিখছি, ধর একটা সংখ্যা লেখা আছে 1/1/a/b, এই সংখ্যাটা লেখা আছে, ঠিক আছে, যে 1/a/b, তাহলে এইটাকে আমি একবারে লিখতে পারি যদি কারো কোনো সংখ্যা একের নিচে থাকে, যদি একের নিচে থাকে তাহলে তুমি জাস্ট এটাকে উল্টে দাও, তাহলে কি হবে, b/a, বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি যে b/a, ঠিক আছে? যদি b/a হয় তাহলে এবার দেখো, এবার আমি এখানে বলি এই সংখ্যাটা এখানে আছে, আমি যে লসাগু নিই, যে লসাগু নিই 1/1-এর নয়, কত হয় বলতো, যে লসাগু নিলাম 9, 9 1-এ 9, তাহলে হলো 10-এর 9, ঠিক আছে? তাহলে 10-এর 9, তাহলে এটার সময় যদি 10-এর 9 হয় তাহলে এটা কিন্তু 1-এর নিচে আছে, 1-এর নিচে কত আছে, 10-এর 9, ঠিক ধরেছো? এই যে 10-এর 9, তাহলে অঙ্কটা এখন বর্তমানে দাঁড়ালো, আমি যে এই লাইনটা থেকে লিখছি 10-এর 9, তাহলে 1-এর নিচে 10-এর 9, তার মানে কি এই নিয়ম অনুযায়ী উল্টে যাবে, উল্টে যাবে, ইয়েস। তাহলে 10-এর 9টা উল্টে গেলে হবে 9-এর 10, তাহলে 9টা উপরে হবে, 10টা নিচে হবে, তাহলে যা দাঁড়ালো আমি এই একটা উপরে লিখলাম, ঠিক আছে, আর একটা প্লাস ছিল, আর এইটার জন্য পুরোটার জন্য হচ্ছে, এই পুরোটার জন্য হচ্ছে এই যে 9-এর 10, ঠিক আছে, আর এই একটা ছিল আমার কাছে, হয়েছে? তাহলে আবার আমি এটা যোগ করবো, এটা যোগ করে দেখো 10, 10-এর 10 আর 9, 19, তাহলে এটা দাঁড়াচ্ছে 1/1/19-এর 10, হয়েছে? যদি 19-এর 10 হয় তাহলে এটা আবার সে আগের নিয়মে, বারবার 1-এর নিচে থাকলে এই নিয়মটা সবসময় উল্টে যায়, সেটা তোমাকে বুঝতে হবে, বলতে পারলাম? দেখো কি করে আরেকবার বলি, দেখো এখানে 1+1-এর 9, হয়েছে? তাহলে 9-1-কে 9-1-কে 10, 10-এর 9 হলো, এই 1 থাকার জন্য সেটা 9-এর 10 হয়ে গেল এখানে, আর একটা আগে থেকে ছিল, তাহলে 1+9-এর 10 হলো, তাহলে 10-1-কে 10 আর 9, তাহলে 19, 19-এর 10, তাহলে ওটা উল্টে গেল, উল্টে যায় কি হলো, 10-এর 19, ঠিক আছে, 10-এর 19। এবার এটা করো, তাহলে 19 আর 10-এ তাহলে কত হলো, 29/19, 29/19 এটা আনসার, ঠিক আছে? এবার আমি এটা পূর্ণ করতেই পারি, যে 1 পূর্ণ 10-এর 19, 1 পূর্ণ 10-এর 19, তো বোঝা গেল বন্ধুরা কি সোজা অঙ্ক ছিল, ঠিক আছে? আমি দেখবো যদি তুমি অঙ্কটাকে কত সোজা হবে করতে পেরেছো বা কেমন হয় করতে পেরেছো, এই জন্য আমি 25 নম্বর অঙ্কটা তোমাকে হোমওয়ার্ক লিখে দিলাম, তুমি কমেন্ট বক্সে আমাকে করে জানাও যে এই এক্স এর আনসার কত হতে পারে, এক্স এর ভ্যালু কত হতে পারে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, খুবই সোজা হলো, অনেকবার রেখেছে, এবং তোমরা যারা আরপিএফ বা এসএসসি জিডি দিতে চলেছো তাদের জন্য এই অঙ্কটা বহুত ইম্পর্টেন্ট, তাই তোমরা কমেন্ট বক্সে আমাকে করে জানাও যে এই ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই শেয়ার করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং বারবার বেল নোটিফিকেশন বেলটি দাবাতে যাবে না। দিস ইজ ইমরান খান সাইনিং অফ, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা তোমাকে এসএসসি জিডি পাস করানোর জন্য দুটো ম্যাটেরিয়াল নিয়ে এসেছি, সেই ম্যাটেরিয়ালটি 1 এবং ম্যাটেরিয়াল 2 নামে পরিচিত। ম্যাটেরিয়াল 1-এ পাবে ইংলিশ এবং ম্যাথামেটিক্সের প্রশ্ন, ম্যাটেরিয়াল 2-তে পাবে ইংলিশ এবং ম্যাথামেটিক্স প্রশ্নের সমাধান। ম্যাটেরিয়াল 1-এ যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো, ইংলিশের যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে লিখেছি। ইডিয়ামস থাকবে, ওয়ান ওয়ার্ড থাকবে, সমার্থক বিভ্রাট শব্দ থাকবে 45 পেজ, এবং 12 পেজের একটি হাতে লেখা নোট থাকবে, সেখানে 200টির বেশি বানান ভুল লেখা থাকবে, এবং সেখান থেকে অনেকগুলো তুমি কমন পাবে, ঠিক আছে? এখান থেকে ইজিলি কিছু কোশ্চেন এবং মার্ক খুব সহজেই তুমি কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? আগে বাড়ি, চলো ম্যাথের, ম্যাথের যে প্রশ্নগুলো লেখা থাকবে, দেখো প্রশ্নগুলো এইভাবে লেখা থাকবে, 1, 2, 3, 4 অপশন সমেত লেখা আছে, এবং তোমাকে কি করতে হবে, এগুলো করে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। তুমি যদি এর সমাধান নিতে চাও তাহলে আমরা কিন্তু প্রোভাইড করবো, এই সমাধানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাম্বার 2 পার্টে পাবে, ঠিক আছে? ম্যাটেরিয়াল 1-এ শুধু কোশ্চেনগুলো পাবে, দেখেছো কোশ্চেনগুলো কি সুন্দর করে লেখা আছে এবং ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো করলে তোমাকে তোমার চাকরি থেকে দূরে কেউ রাখতে পারবে না, ঠিক আছে? তাই মাথায় রেখে খুব সহজে সমাধানগুলো সুন্দর নিয়মটি তৈরি করা হয়েছে, শর্টকাট নিয়ম থাকলে এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি আগে বাড়ে আগে চলো, দেখো আমি শর্টকাট নিয়মটা আরও বলে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছো কি সুন্দর করে লেখা আছে। এখানে দেখো একটা অ্যাভারেজের অঙ্ক খুব সহজে অ্যাভারেজ না করে কি করে আনসার বের করা যায় প্লাস মাইনাস করে, সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে, তুমি এগুলো দেখলে আরও বুঝতে পারবে। আরও নিচে নামি তাহলে তুমি বুঝতে পারছো, দেখো এই দেখো দেখেছো
খুব সহজেই কিন্তু করে দেওয়া আছে। পার্সেন্টেজের অঙ্ক অনেকে বড় করে করে, দেখো কি সুন্দর করে করে দেওয়া আছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে দুটো অঙ্ক খুব সহজেই করে দেওয়া হয়, প্লাস মাইনাস করে খুব সুন্দর করে করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো পেতে গেলে তোমাকে আমাদের দুটো ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল নাম্বার ওয়ান এবং ম্যাটেরিয়াল নাম্বার টু। তবে আমি সাজেস্ট করবো ম্যাটেরিয়াল নাম্বার টুটি নিয়ে নাও, কারণ এখানে দুটি প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সমাধান পেয়ে যাবে। এই সমাধানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ম্যাটেরিয়াল ওয়ানটি নিলে তুমি শুধুমাত্র প্রশ্নগুলো পাবে এবং ইংলিশে ম্যাটেরিয়ালটি পুরো পাবে, ইংলিশে যেখানে লেখা থাকবে, ঠিক আছে। ইংলিশে তো সমাধান হয় না, শুধু ম্যাটেরিয়াল হয়, ঠিক আছে। অঙ্কের সমাধানটা এই যে দেখো কি সুন্দর করে, ঠিক আছে। তো এগুলো পেতে গেলে এবং দেখো ইংলিশ কীভাবে পড়তে হবে তার কিছু টিপস এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো ইংলিশ, ঠিক আছে। এই যে ইংলিশ লেখা দেখো, হ্যাঁ, এগুলো ম্যাথের আরও কিছু টিপস তোমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইংলিশ ম্যাথ, এবার এগুলো কী করে পাবে, তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে এখানে সেন্ড করতে হবে। তুমি প্রথমে পেড করতে হবে, টাকা পেড করলে, তুমি টাকা পেড করলে আমাদের অ্যাকাউন্ট নাম্বারে, অ্যাকাউন্ট নাম্বার পেড করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, স্ক্রিনশট দেখে আমি তোমাকে তোমার পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমাদের কী কী কোথায় কোথায় পাঠাবে দেখো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ডিটেলস লেখা আছে নিচে। তো চলো এই লাস্ট পেজে দেখতে পাবে, একদম লাস্টে গিয়ে এই লাস্ট পেজ আমি দেখাচ্ছি। এখানে দেখো আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, হ্যান ত্যান, রাজু মণ্ডল, এবং আমাদের নাম যে বা আমাদের ফোন নাম্বার, আমাদের বিজনেসম্যানের সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো তুমি খুব তাড়াতাড়ি বুক করতে থাকো, কারণ এটা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি পড়তে পারবে, ঠিক আছে। তাই আশা করবো খুব তাড়াতাড়ি বুক করবে।